ডায়াবেটিস শব্দটি আমাদের কাছে অতি পরিচিত। এমন কোনো পরিবার পাওয়া যাবে না যেখানে একজনও ডায়াবেটিস নেই। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এই কারণে ডায়াবেটিস রোগীর ঘন ঘন প্রস্রাব হয়। ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা গ্রহণ না করলে রক্তনালী, স্নায়ু, কিডনি, চোখ ও হৃদযন্ত্রের সমস্যা সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এই জন্য শুরু থেকে ডায়াবেটিস যেন না হয় এর জন্য প্রয়োজনীয় কিছু নিয়ম মেনে চলতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখা। দেহের ওজন স্বাস্থ্যকর মাত্রা নিয়ন্ত্রিত রাখার মধ্যে দিয়ে শুধু ডায়াবেটিসটি নয় বরং আরও নানা ধরনের রোগবালাই থেকে মুক্ত থাকা যায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকি 70% কমে আসে। সবজি খাওয়া। প্রতিদিন অন্তত এক বাটি সবজি বা সালাদ খান, যার মধ্যে থাকবে গাজর, শসা, লেটুস, টমেটো, বকলি, ফুলকপি ইত্যাদি। প্রতিদিন দুপুরে বা রাতে খাবার খাওয়ার আগে এই সবজি বা সালাদ খেতে হবে। সালাতে 1 চা চামচ ভিনেগারও যুক্ত করতে পারেন। ভিনেগার রক্তকে কম মাত্রায় সুগার শোষণে সহায়তা করে আর রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিসের ঝুঁকিও কম। হাঁটাহাঁটি করা। ডায়াবেটিস থেকে বাঁচার জাদুকরি উপায় হলো হাঁটাহাঁটি করা। প্রতিদিন যদি আপনি 40 মিনিট হাঁটতে পারেন তাহলে আপনার শরীরে ইনসুলিনের মাত্রা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে, ফলে ডায়াবেটিসেরও ঝুঁকিও কমে আসবে। খাবারের সতর্কতা। সকালে নাস্তার অবশ্যই গুরুত্ব দিতে হবে। উটমিল, বার্লি, বাউন, রাইম, ভুট্টা, বাজরা ইত্যাদি শস্য জাতীয় খাবার দিয়ে সকালে নাস্তা করতে হবে। এতে ডায়াবেটিসের ঝুঁকি কমে আসবে। এছাড়া পূর্ণ শস্য জাতীয় খাদ্য কোষ্ঠকাঠিন্য, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগ থেকেও বাঁচবে। চিনি জাতীয় খাবার খাওয়া বাদ দিতে হবে। চিনি শরীরে মারাত্মক ক্ষতি করে। ফাস্টফুড এড়িয়ে চলুন। আজকাল চাইলে হাতের কাছে পাওয়া যায় নানা ধরনের ফাস্টফুড, যা দেখে হয়তো লোভ সামলানো অসম্ভব হয়ে পড়তে পারে। কিন্তু ফ্রাইস, পিৎজা, বার্গারের মতো ফাস্ট এবং প্রক্রিয়াজাত খাবার খেলে স্থূলতা, উচ্চ কোলেস্ট্রলের, হজমের সমস্যা এবং হৃদরোগের মতো নানা রোগ দেখা দিতে পারে। এসব খাবার দেহে ইনসুলিনের মাত্রা ক্ষতিকরভাবে হেরফের ঘটিয়ে দিতে পারে, যা থেকে ডায়াবেটিসও হতে পারে। স্ট্রেস বা মানসিক চাপ থেকে মুক্ত থাকুন। মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতো ভয়াবহ রোগও হতে পারে অতিরিক্ত মানসিক চাপ থেকে। সুতরাং আপনি যদি এমন কেউ হন যিনি প্রায় তীব্র মানসিক চাপে থাকেন, তাহলে রিল্যাক্স করার নানা কৌশল এবং যোগ ব্যায়াম করে স্ট্রেস কমান। এতে আপনার দেহে কর্টিসল হরমোনের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা এমনকি সুস্থ থাকার জন্য ঠিকমতো ঘুম অনেক জরুরি। ঘুম ভালো না হলে শারীরিক ও মানসিক অনেক সমস্যা দেখা দেয়। ধূমপান ত্যাগ করুন। স্ট্রেসের মতো ধূমপানও নানা ধরনের মারাত্মক রোগের আরেকটি কারণ। ফুসফুস ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের পাশাপাশি ডায়াবেটিসের একটি কারণ ধূমপান। সুতরাং ডায়াবেটিসের আক্রান্ত হতে না চাইলে আজই ধূমপান ছেড়ে দিন। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।